চমৎকার চমৎকার চমৎকার, বাহ, আজ কি সুন্দর হাওয়া বইছে। ম্যাডামকে আংটি দিয়ে চল কোথাও ঘুরতে যাই। তুই আংটি সামলে রেখেছিস তো? হ্যাঁ ছোট ভাই, এই দেখ। ম্যাডামের আংটিটা এই মুরগিটা খেয়ে ফেলেছে, এখন কি করব? ঘেউ 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 করে ঢেকুর উঠবে, খড়খর 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 করে কুকুরপুস ঘুমিয়ে পড়বে। আরে কুকুরপু, তুমি দানার সাথে আমাদের ম্যাডামের সোনার আংটিও খেয়ে ফেলেছো। প্লিজ কিছু একটা করে আমার পেট থেকে আংটি বের করো। এভাবে আমরা আংটিটা পাবো না ভাই। আইডিয়া, আমি গিয়ে ভ্যাকিউম ক্লিনার অ্যারেঞ্জ করছি। মনে হচ্ছে ওর পেটে একটু বেশি গ্যাস ভরা হয়েছে, এক্ষুনি বের করছি। আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতে হবে। আমারও এটাই মনে হচ্ছে, চলো কুকুরপু। আর আমি আমার কথা বলছি, ও পড়লো আর আমার সমস্ত হাড় ভেঙে চৌচির হলো, কোনো প্রশ্ন? ককো করে চেঁচাবো যখন ডাক্তার আমাকে ইনজেকশন দেবে। আমি যেতে চাই না ডাক্তারের কাছে। কাল সকালে ফু ফু করে যোগ ব্যায়াম করব, তাহলে আংটি নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসবে। তখন নিয়ে যেও, ছপ ছপ করে যাও তোমরা সবাই। আংটি তাহলে কালকেই পাবো, ততক্ষণ স্কুটার ঠিক করে নেওয়া যাক। এতক্ষণে তো আংটি বাইরে বেরিয়ে গেছে। এই কুড়ে বেড়ালগুলো মর্নিং ওয়াক করতে আসেনি, মনে হয় ফ্রেশ ডিম নিতে এসেছে। বডি আমি বানাবো আর ডিম ওরা খাবে? ওয়ে, এটা আমি হতে দেব না। ও ও, ফু ফু করে আংটি তো বেরোলো না, কিন্তু টক করে আজ সকালে এটা আমার হয়েছে। এ তো সোনার ডিম, মনে হচ্ছে ম্যাডামের আংটি আপনার পেটে গলে গেছে আর সেই জন্যই আপনার ডিম গোল্ডেন হয়ে গেল। আমাদের তো আপনার উপর ইনভেস্ট করা উচিত। এক রাতে 10 গ্রামের সোনার আংটি 100 গ্রামের ডিম বানিয়ে দিয়েছেন। করক করে এই সোনার ডিম থেকে যে বাচ্চাটা বেরোবে আমি তার নাম সানু রাখবো। ওকে ওকে, বাচ্চাটা আপনিই রাখবেন আর আমরা খোলাটা নিয়ে শাকরাকে দিয়ে একটা আংটি বানিয়ে নেব। আমি একটু মার্কেটের দিকে যাচ্ছি, ততক্ষণ তোমরা আমার এই সোনুর খেয়াল রেখো। ওয়ে, এই সোনার ডিম ওদের মতো গরিবদের কাছে নয়, আমার কাছে থাকা উচিত। শাকরাকে গিয়ে বেচবো। ওই ভিখিরির দল, আবার ডিমটা দে। এইসব আমরা জানি না, লাঠির বাড়ি চাই তো বল, এক্ষুনি দিয়ে দেব। সনি, তুই ম্যাথসের টেস্ট দিয়ে দে, অনেক বড় ডিম পাবি, একের থেকে বেশিও পেতে পারিস। মনে হয় তোরা এইভাবে মানবি না, তোদের চারজনকে পিটিয়ে 4-1 করতে হবে।
মারপিট করলে ডিম ফেটে যাবে, ডিমটা বাঁচাতে হবে, বোধহয় ওই রুম থেকে কিছু পাবো। সানি, ডিম পোপাটের কাছে আছে, কিন্তু ওর কাছে পৌঁছানোর আগে তোকে আমার সঙ্গে লড়তে হবে। আচ্ছা তাহলে এই নে, বাড়ির ব্যবস্থা তো আমি করে দিয়েছি, এবার তুই আমার ডিমটা চুপচাপ দিয়ে দে পোপাট। চিন্তা করিস না পোপাট, এটা নিশ্চয়ই বাণীর কোনো প্ল্যান হবে। আইডিয়া, এই ডিমটাকে আমি পাথরে রং করে দেব যাতে সানি এটা খুঁজে না পায়। আরে বাহ, এই পাথর তো একদম ডিমের মতো দেখতে। এই পাথরটাকে ডিমের মতো গোল্ডেন পেন্ট করে দিচ্ছি আর সানিকে দিয়ে দি। আজ প্রথমবার তুই বুদ্ধিমানের কাজ করেছিস, এবার এই সোনার ডিমটাকে শ্যাকরার কাছে বিক্রি করে দেবো আমি। ওই হানি, এটা কি করলি? সানিকে ডিম কেন দিলি? আমি কি বোকা নাকি যে ওকে ডিম দিয়ে দেব? আমি তো একটা পাথরকে গোল্ডেন পেন্ট করে ওকে দিয়ে দিয়েছি। কি? আরে ওটা পাথর ছিল না, ডিমই ছিল। আমি সানির থেকে বাঁচানোর জন্য ওটা পাথরের রং করেছিলাম। চমৎকার চমৎকার চমৎকার, এ তো কেলো হয়ে গেল। আই এম সরি। আরে এবার তুই ভুল করিসনি। হ্যাঁ, কিন্তু আমাদের যে করেই হোক ওই ডিম ফিরিয়ে এনে কুকুরুকুকে দিতে হবে। এ তো খুব সহজ, আজ সানি ওটা শ্যাকড়াকে বেচবে, কাল আমরা গিয়ে শ্যাকড়ার থেকে আবার কিনে নেব। আরে গাধা, আমাদের সানির শ্যাকড়ার কাছে যাওয়ার আগেই ওই ডিমটা ফিরিয়ে আনতে হবে। হ্যাঁ, আমাদের যেভাবেই হোক ওই সোনার ডিমটাকে এই ডিমটার সঙ্গে পাল্টাতে হবে। চলো তাড়াতাড়ি। ওই তো সানি। সোনার ডিমটা ফেরত দে। দাঁড়া, তোকে ডিম নয় হাড় হেম করবো আমি। তুই ব্যথা পাসনি তো? মনে হয় আমার ভয় পালিয়েছে। আরে কে কইতাছো? আরে সেন নয়, পোপাট আঙ্কেল, আপনাকে সাবধান করছি, এখনই একটা বিড়াল আপনাকে নকল ডিম বিক্রি করতে আসবে। আইসা, আরে আইতে দে আইতে দে, ওরে যদি ধইরা আসার না মারছি তো মোর নাম টুপিসাদি নয়। আই আঙ্কেল, আমার কাছে একটা সোনার ডিম আছে, কিনবেন? আই ওয়ে 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 আমার ডিম নিয়ে গেছে। আরে বাহ, ম্যাডামের আংটি তো অক্ষত অবস্থায় বাইরে চলে এসেছে। যদি আংটি পেটে না গলে থাকে তাহলে ডিমের রং সোনালী হচ্ছে কোথা থেকে?
ঘস ঘস করে মাথা চুলকানোর পর খেয়াল পড়ল, কাল রাতে আমি তাড়াতাড়িতে দুধে হলুদ বেশি মিশিয়ে ফেলেছিলাম আর গট গট করে খেয়ে নিয়েছিলাম, তাই সেই জন্য হয়তো ডিম হলুদ হয়েছে।